তাহলে আমি যে এতদিন ধরে এত কথা শুনলাম কার কাছ থেকে শুনেছি? কেন অদ্রি যে নিজে আমাকে বলেছে মেঘলা নাকি বিয়ে ঠিক হয়ে গেছে আপনার পছন্দের ছাত্রের সঙ্গে, ওনাকে বিয়ে করে ইউএস চলে যাচ্ছে। কেন সে ছাত্র তো নাকি এখন আপনার বাড়িতেই আছে। মেঘলা যখন অসুস্থ ছিল তখন কলকাতা থেকে ফেরার সময় আপনাদের সবাইকে গাড়ি করে নাকি ও নিজে নিয়ে এসেছিল। সব আপনি কি বলছেন বাবুজি? তার আগে আমাকে একটা কথা বলুন তো, এই কথাগুলো শুনেছেন বলেই কি আপনি মেঘলা বেটিকে ফিরিয়ে দিয়েছেন? আপনি আমার জায়গা থাকলে কি করতেন গুরুজি? একটা মেয়ের ব্যাপারে এত কিছু শোনার পরেও শুধুমাত্র নিজের স্বার্থের জন্য আপনি তার কাছে হাত জোর করে ভিক্ষে চাইতেন, পারতেন আপনি? আপনি একবার যাচাই করার প্রয়োজন বোধ করলেন না বাবুজি? আপনি এত একজন বুদ্ধিমান মানুষ, একটা মেয়ের কথায় বিশ্বাস করে আপনার জীবন, মেঘলা বেটির জীবন, দুটো জীবনই। আপনি জানেন মেঘলা বেটির উপর দিয়ে কত ঝড় বয়ে গেছে এবং এখনো বয়ে চলেছে? আমি কিন্তু আগেই আপনাকে ইঙ্গিত করেছিলাম যে কাঁচ আর হীরের মধ্যে কি পার্থক্য সেটা আপনি বুঝেনি। কাঁচ আর হীরে দুটোকেই একই রকম দেখতে, কিন্তু আসল জহুরি সে যে জানে কাঁচ কোনটা আর হীরে কোনটা। কিন্তু এখন আর কিছু করার নেই। কে বললো এখন কিছু করার নেই? মিথ্যের যতই জোর থাকুক না কেন, সত্যের থেকে বেশি জোর থাকতে পারে না গুরুজি। আপনি শিওর যে মেঘলার বিয়ে ঠিক হয়নি? না। ওকে মনে মনে কাউকে পছন্দ করে? করে। কাকে করে আপনি জানেন না বাবুজি? আপনার সঙ্গে আজ এভাবে এখানে দেখা হওয়াটা সত্যি ভগবানের আশীর্বাদ আর সততার জোর। আপনার সাথে আজকে আমার দেখা হয়েও খুব ভালো হলো, তার কারণ মেঘলা বেটি সম্বন্ধে আপনার যে ভুল ধারণাগুলো ছিল সেগুলো অন্তত পরিষ্কার হয়ে গেল। ঠিক বলেছ, তবে এ কথা ঠিক নয় যে এরপর আর কিছু করার থাকে না, যা করার এখনই করতে হবে। পারলে আমাকে ক্ষমা করবেন গুরুজি, আপনার মতন একজন মানুষকে আমি ভুল বুঝেছি। মাফি তো আমিও আপনার কাছে চাইছি বাবুজি, আপনার মতো একজন ভালো মানুষকে আমি যাকে। এখন আপনি কি করবেন বাবুজি? যা করা উচিত। আমি জানি আমি অনেকটা সময় নষ্ট করে ফেলেছি, কিন্তু সবটা এখনো শেষ হয়ে যায়নি। আজ আর আপনাকে আটকে রাখব না করেছি, আমি আসি। আপনি এখন কি করতে চাইছেন? শ্রীপুর যাব। মেঘলার কাছে ক্ষমা চাইব, ওর সঙ্গে একবার কথা বলাটা আমার সত্যি খুব প্রয়োজন। আজ আমি আশি করেছি, যদি সম্ভব হয় কাল আপনার সঙ্গে দেখা করব।
ছেলেটিকে আমি এতই ভুল বুঝেছিলাম। দুজনের মাঝখানে তৃতীয় শক্তি হয়ে এতকাল রোল প্লে করে গেছে তিতি, কিন্তু এখন কি আর নতুন করে কোনো উলট পালট সম্ভব? আল্লাহ, তুমি জানো তোমার মনে কি আছে। আমি শুধু এই বলি যে তুমি আমার মাটির মতো পবিত্র, মেঘলা বেটিকে অকারণে কষ্ট দিও না। যা ওর পাওনা নয় তা ওকে দিও না আল্লাহ, আল্লাহর মেহরবানি। ছোট বাবা, মেয়ের বাড়িতে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে কে কে যাবে সব ঠিক করেছো? আমি কি ঠিক করবো দাদা, আমার অপেক্ষা সবাই বসে আছে। এই যে নিজের মতো সব ঠিক করে নিয়েছে। হ্যাঁ, আমরা সেটা ঠিক করে নিয়েছি। এই তোরা কে কে যাচ্ছিস বলতো? তবে একটা কথা খেয়াল রাখিস, তোরা যদি শ্রীপুরে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যাস তাহলে কিন্তু এখন সকালে বেরিয়ে পড়তে হবে, আর ফিরতে পারবি না। এক সেকেন্ড, ভালো কথা। সকালবেলা বেরিয়ে পড়তে হবে মানে? তার মানে সাজগোজ যা করার একেবারে করে তারপর চলে যেতে হবে, তাই তো? সরি ভালো কাকু, আমি অন্তত যাচ্ছি না। আরে না না, ওখানে নিশ্চয়ই হোটেল রুম টুম বলা থাকবে, মানে আমরা যারা ওখানে গিয়ে থাকবো তাদের জন্য আর কি। আচ্ছা আচ্ছা, ওই দেখেছো দিদিভাই, আমরা যারা ওখানে থাকতে যাবো আর কি, মানে বুঝতে পারছো তো, উনি যাচ্ছেন, উনি বাড়িতে থাকছেন না, এটা উনি কনফার্ম করে দিলেন। ওই তো, তার মানে সবাই মিলে চললো। হ্যাঁ, বাড়ি শুধু কেউ আর তোরা থাকছিস না, তাই তো? হ্যাঁ পেগলু বাবু, আরে সকাল থেকে একটা বাস বুক করলি না? বাস? হ্যাঁ, কারণ তোরা সবাই মিলে যাবে, এ তো গাড়িতে গুলোবে না বাবা। বাবা প্লিজ, না না, আমি যেটা বলছি যে মানে যারা যারা আমরা যেতে ইন্টারেস্টেড, মানে যে প্ল্যানটা ছিল, আমি, কাজরি, পাগলা ঘোড়া, পিকলু, আর যদি অন্য যেতে চায় তাহলে ও যাবে, তাই তো? হ্যাঁ এই তো, বুঝতে পেরেছি বুম্বা। তার মানে বাড়িতে পড়ে থাকছে, আমরা কয়েকটা বুড়ো বুড়ি আর কুচো চো চো থাকে যদি। ও কামা কামা, তুমি একদম চিন্তা করো না গো, আমি এখন থেকে বলে দিচ্ছি আমি কিছুতেই যাব না। দেখো ওই হোটেলের রুমে গিয়ে না আমার দ্বারা সাজগোজ হবে না, আমি অন্য জায়গায় কিছু সাজগোজ করতেই পারবো না। একেবারে রীতিমতো বাড়ি থেকে রেডি ফেডি হয়ে তারপর চলো। দেখছিস, তোর বৌমণি হচ্ছে সমস্ত প্ল্যানের গোড়ায় জল ঢালতে অভ্যস্ত। হ্যাঁ তৈরি সবসময়। হ্যাঁ তাই, ও আমার লক্ষ্মীমন্ত মেয়ে, ও সব বোঝে যে আমাদের বাড়িতে এত আত্মীয় স্বজন আসবে, সবাই বরযাত্রী যাবে, তা তাদের দেখভালের জন্য একজনকে চাই না? বটেই তো, তার মধ্যে কত কুটুম্ব মানুষ থাকবে, আমার মনে হয় রেসপন্সিবিলিটি ভাগ করে নেওয়া উচিত। মানে যার যার বাপের বাড়ির লোকজনকে তারা তারা দেখবে। ধরো কাজরির বাপের বাড়ির লোককে কাজরি দেখাশুনো করবে, মালার বাপের বাড়ির লোককে দেখাশুনো করবে মালা। না আমরা ওভারঅল একটা দেখাশুনো করবো, কিন্তু ছোটখাটো খোঁজ খবর করাগুলো। আমার বাপের বাড়ির কথা বলার জন্য এতগুলো কথা কষ্ট করে বলতে হলো তো তোমাকে? আমি তোমাকে স্পষ্ট করে এখনই জানিয়ে রাখছি, আমার বাপের বাড়ি থেকে কেউ আসবে না বরযাত্রী হয়ে। সে কি অবিন যাবে না? আরে আমি সেদিনকে হাত জোর করে বললাম ও যাবে না বলে দিয়েছে, তোমার জানালো বুঝি। কখন ফোন করেছিল গো? রাতে? Ichche Nodee.